অনেকে কিন্তু এই মাপটা সঠিক জানে না দেখে হাতা কাটার পরে বড়ি কাটার পরে যখন হাতা লাগাতে যান মেশিনে তখন দেখেন কি যে একটা মোরা বড় ছোট হয়ে গেছে হয়তো বড় না হয়তো হাতারটা বড় হয়েছে আমি সোজা কাটলাম এই বিষয়গুলো বন্ধুরা জানার দরকার না জানলে আপনারা সঠিকভাবে কাজটা শিখতে পারবেন না এই জন্য আমি এগুলো বারবার আপনাদেরকে বলি তো আমি এখন এই এতখানি এখান থেকে কেটে ফেলবো এইটাই হলো বোট গলা কাটার পরে আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে কিরম দেখা যাচ্ছে হ্যালো গাইজ কেমন আছেন সবাই অবিরুষি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন পর্বে আজকের পর্বে আমি এখানে একটি পঁয়তাল্লিশ সাইজ থ্রি পিস কেটে দেখাবো আমি এখানে কামেজটা আজকে একটা বোট গলার প্যাটার্নে কাটবো তো এই বোট গলাটা কতটুকু সরানো দিবেন আপনারা পঁয়তাল্লিশ সাইজ বডিতে সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন আর এইটার হাতাটা আমি একটু ডিভাইডের হাতায় কাটবো ঠিক আছে নর্মাল হাতা হবে না ডিভাইডের হাতা হবে তো ডিভাইডের হাতাটা কীভাবে কাটবেন পঁয়তাল্লিশ সাইজ বডিতে সেটাও আপনারা কিন্তু এইটার ভিডিও শেষের দিকে দেখতে পারবেন যখন আমি হাতাটা কাটবো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা ঠান্ডা মাথায় একটু সুন্দর করে ধৈর্য সহকারে দেখবেন আশা করি এই কামিজ কাটিং এর যে খুঁটিনাটি বিষয়গুলো আছে মোরার ব্যাপার হিপের ব্যাপার ঘেরের ব্যাপার এগুলো আজকে আমি এই পঁয়তাল্লিশ সেজের যত সমস্যা আছে সবটাই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। যারা টেইলার্স এর কাজে একদম নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটা বিশেষ উপকারে আসবে আমি কথা দিলাম প্রথমে আমরা এখানে দেখেন এই যে হাতার পাটটা এটার সাথে ব্যাক পার্টের সাথে একসাথে করা আছে তো আমরা এটা সমস্ত পার্টগুলো আলাদা করে নেব আগে কেটে এখান থেকে এই যে আর এটা হলো সামনের পার্ট সামনের পার্টে এখানে একটা প্রিন্ট আছে তো আমি এটাকে একটু আয়রন করে মিডলে ভাস দিয়ে তারপর আপনাদের সামনে আসছি কাটিংটা নিয়ে তো বন্ধুরা দেখেন আমি এটাকে আয়রন করে নিয়েছি আয়রন করে এখানে মাঝখানে যে এই যে কাজটা আছে পিছন পাটে মাঝখানে কোনো কাজ নেই কিন্তু সামনা পাটে একটা প্রিন্ট আছে তো এই প্রিন্টটাকে আমি মাঝখানে রেখে কাপড়টাকে ডাবল ভাজ দিয়ে নিয়েছে ঠিক আছে এইটাকে বলে ডাবল ভাস এবং চার ভাস আছে আর একটা জিনিস হবে কখন যখন আমি এইটাকে আবার ভাস দেবো সেটাকে বলে চার ভাস আর কাপড় যখন একটা ভাস দিবেন তখন সেটাকে বলে ডাবল তো আমি প্রথমে এই ডাবল দিয়ে নিলাম তো তারপরে এখানে দেখেন একটা প্রিন্ট আছে তো আমি প্রিন্টের নিচে যে এক ইঞ্চি পরিমাণ এখানে সেলাইয়ের জন্য কাপড় রেখেছে কোম্পানি যারা এই কাপড়টা তৈরি করছে যতটুকু কাপড় সেলাইয়ের জন্য রেখেছে ততটুকু কাপড় সেলাইয়ের জন্য রাখবো কি মানে এক ইঞ্চির পরিমাণ এরপরে আমি এখান থেকে আমার আজকে পঁয়তাল্লিশ সাইজের সম্পূর্ণ মাপটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আমার এটা লম্বার মাপ হবে সাড়ে ছিচল্লিশ সাড়ে ছিচল্লিশ নেই তো এখানে যতটুকু আছে ততটুকু দিয়ে দেবো এখানে সাড়ে পঁয়তাল্লিশ আছে এই যে এখানে সাড়ে পঁয়তাল্লিশ এই যে এটা হলো সেলাই হবে এবং এখানে আমি কাটিং করবো সেলাই রাখতে হবে তো বন্ধুরা এবার আসেন আমরা এটার বডির যে মাপটা ধরবো সেটা কত ইঞ্চি নিচে ধরবো এই কাঁধের এই যে নিচের সেলাই নিচের দাগ থেকে আমরা সেটা ধরবো সাত ইঞ্চি বরাবর নিচে এবং এটার আমি হাফ বডির মা মার্কা ধরবো মানে কোমরের মাপ কোমরের মাপটা ধরবো আমি পনেরো ইঞ্চি বরাবর নিচে এই এবার আসেন বাকি মাপগুলো ধরবো আমরা প্রথমে ধরি যে আমরা বোট গলায় পুট কত দেবো বন্ধুরা আমরা এটা আজকে বোট গলায় পুট দেব সাড়ে তেরো ইঞ্চি পুটের মাপটা একটু খেয়াল রাখবেন এবং এখানে সেলাইয়ের হক থাকবে সাড়ে তেরো কিন্তু কমপ্লিট আমি যেখানে যে মাপ বলবো এটা কিন্তু সেলাইয়ের ভিতরে সেলাইয়ের বাইরে যেটা রাখবেন আপনি সেলাই হক সেটা কিন্তু এটার বাইরে এবার আসেন এখানে আমার যে পঁয়তাল্লিশ এখানে দেব আমি সো এগারো সো এগারো পঁয়তাল্লিশকে চার ভাগ করবেন চার ভাগ করে যা হবে এক ভাগ এখানে দিবেন ঠিক আছে এরপরে কোমরেও ঠিক একই স্টাইলে এটা হবে আমার এখানে সাড়ে একচল্লিশ তো আমি সেটাকে আবার চার ভাগ করে চার ভাগের এক ভাগে এখানে দেবো এরপরে এখন আমার এটা মার্কা করে নি তারপরে নিচের দিকে দিকে যাচ্ছি এটা গলা ছড়ানো দেবো আমি এখানে কাটবো কততে নয়ে ঠিক আছে বন্ধুরা নয় কেমনে যেহেতু এটা ডাবল ভাস দেওয়া আছে আগেই বলছি তাহলে নয় যদি হয় তাহলে এখানে কত হবে সাড়ে চার এই ছড়ানো মাপটা বন্ধুরা খেয়াল রাখবেন এইটা কিন্তু অনেকেই ভুল করেন এই বোট গলা কাটতে গিয়ে গোলগলা কেটে ফেলেন কারণ ছড়ানো দিতে একটু ভয় পান বোট গলা কাটতে গেলে বোট গলা মানেই কি বোট গলা হলো নৌকার মতো সরানো তো নৌকার মতো যেটা সরানো দিবেন সেটা যদি এখানে সরানো না কাটেন তাহলে কিন্তু বোট গলা হবে না এবার আসেন এখানে এই যে এই বরাবর এখানে মোরার যে প্যাটেনটা সেটা কিভাবে নেবেন এখানে আমার কত হয়েছে পনের সাত মানে সাড়ে তেরো দিয়েছিলাম আমি পুটের মাপ তেরোর পরে যতটুকু সেলাই রক নিয়েছি সেই সেলাই রক সহকারে এখানে হয়েছে সোয়া সাত তো আমি এখানে সোয়া সাত ধরবো এই যে সোয়া সাত সোয়া সাত বরাবর এখানে একটা দাগ দেব এরপর এখান থেকে এই যে এক ইঞ্চি পরিমাণে এই যে এখানে একটু দাগ দিবেন দাগ দেওয়ার পরে এই যে এখানে মাপটা ধরবেন সাত সাতের অর্ধেক কত সাড়ে তিন সাড়ে তিন থেকে এটা আস্তে 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 করে এইটা এই যে দাগটা দিচ্ছেন সেই সেটা থেকে মিলিয়ে এই যেখানে এভাবে মিলাবেন এই যে এখন এভাবে হবে এইটা হবে আপনার এই যে এইটা হবে মোড়া ঠিক আছে এবার আসেন এইখানে শেপটা কেমনে দিবেন কখনোই বন্ধুরা এভাবে শেপ দিবেন না এখানে তাহলে কিন্তু এই জায়গাটা টাইট হয়ে যাবে তৈরি করার পরে পড়তে পারবো না যার জন্য আপনি বানাবেন আপনি নিজের জন্য বানালেও বানালেও পড়তে পারবেন না এখানে টাইট হয়ে যাবে শেপটা দিবেন শেপ এই অংশ দিয়া ঠিক আছে সেই এখান থেকে দুই ইঞ্চির মতন ওদিকে উপরের দিকে থাকবে এবং এভাবে শেপটা দিয়ে নেবেন তবে এই শেপ কিন্তু সব শেপ এক থাকে না এটা উনিশ বিশ থাকে এই এগুলো আপনারা দেখে একটা ভালো দেখে শেপ কিনে নিবেন তাহলে আর এই শেপের দিতে কোনো সমস্যা হবে না এবার আসেন আমরা হিপের মাপটা কিভাবে ধরবো হিপের মাপ ধরবো এখান থেকে বাইশ এই যে বাইশ এটা যার যার রুচি অনুযায়ী কারো কেউ তেইশ হইতে পারে কারো চব্বিশ হইতে পারে তো আমার আজকে এটা বাইশ তো তো যে বরাবর সাইড ফেরাটা হবে সেই বরাবরই এখানে হিপের মাত্রা ধরে নেবেন আমার হিপের এটা হবে সাড়ে আটচল্লিশ মানে সাড়ে আটচল্লিশ যদি চার ভাগ করি তাহলে বারোর পরে আরও দুই সুতো বা দুই সুতোর পরিমাণ হয় এবার এখান থেকে এটাকে এদিকে এবারে মিলিয়ে দিতে হবে হুম এখানে কোনাটা এখানে একটা খেয়াল করবেন আমি এই জায়গাটা যখন কেটেছি তখন এটা কিভাবে কেটেছি এখানে কোন কোনা এদিক থেকে দাগটা মিলিয়ে দিছি এদিক থেকে দাগ মিলিয়ে দিছি কিন্তু এখানে একটা কোনা হওয়ার কোনটা কিন্তু হয় না কারণ আমার মাপ হলো এই এতটুকু বাহিরে এটা আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে এই জিনিসটা বলি এখানে অনেকেই এখানে একটা কোনা করেন এই কোনা করা যাবে না এই এই কোমরের মাপ কিন্তু আরো কম হইতে পারতো যদি আমি এটা এইখানেও কাটতাম দুই নিচে তারপর এখানে আমি কোনা করতাম না কারণ এটা এখান থেকে শেপ আপনার কি কোমরে কি এখানে কোনো কোনা আছে কোমরটাকে এইভাবে শেপ দিয়ে গেছে না সুন্দর একটা শেপ ওইভাবে একটা শেপ দিতে হবে এখানে এবার আসেন আমরা এখন ঘেরে যাবো আমার এটা ঘের হবে সাতাইশ ইঞ্চি সাড়ে তেরো এই যে তো আমি এই শেপ কাটের অংশ দিয়ে একদম সাতাইশ ইঞ্চি বরাবর এভাবে শেপ কাটা ধরে সোজা একটা ডাক দিয়ে দেবো এখানে কিন্তু সেই বের যেগুলো দিবেন আপনি এগুলো কিন্তু শেপ কাটেই দেওয়া আছে আপনার এখানে কিন্তু বাড়তি করে যে আপনি এখানে কিভাবে রাউন্ডটা দিবেন দেওয়ার দরকার হয় না আপনি এভাবে শেপ কাঠ ধরবেন এই যে রাউন্ড হয়ে গেছে আবার এভাবে শেপ ধরবেন দেখবেন যে এই হিপে রাউন্ড হয়ে গেছে মানে এটা অটোমেটিকলি এসে পড়বে শুধুমাত্র শেপ কোনখানে বসবে একটু উপরে নিচে করতে হয় আর কি উপরে নিচে এই শেপটা একটু উপরে নিচে করলে এই শেপটা এসে যায় এবার আসেন বন্ধুরা আমরা সম্পূর্ণটা আগে কেটে নেই তারপরে গলা কাটবো এবং হাতা কাটবো ঠিক আছে এখানে এই যে দেখেন এক ইঞ্চি পরিমাণে কাপড় আমরা রেখেছি কোমর মাপ এখানে একটু চিহ্ন দিবেন এখানে একটু চিহ্ন থাকবে এটা এখান থেকে ফাঁটা শুরু করবেন এবার বন্ধুরা আমরা হিপের মাপ ঘের মাপ বডি কোমর পুট গলা ছড়ানো সব ধরলাম এবার আসেন এই মোড়াটা কীভাবে কত নেবেন কোনখানে কত হবে এখন আমি এখান থেকে সেলাইয়ের হকটা বাদ দেবো কাঁধে যতটুকু আমার সেলাই যাবে সেটা বাদ দিয়ে এখানে আমি এটা ঘুরাবো ফিতাটাকে এভাবে চারপাশে ঘুরিয়ে দেখবো কত হয়েছে আমার এটা কত হয়েছে সোয়া নয় ঠিক আছে তো শোয়া নয় হইলে আমি এস্টেট মোড়া দেবো এটা সাড়ে আট মানে হাতা যখন কাটবো হাতার সাড়ে আট তো সাড়ে আট দিলে যে যে সাথে মিলবে কিনা সেইটাই আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো এখানে আমি গলা চিহ্ন দিয়ে নেব এবার আমরা গলাটা কাটবো তো গলাটা আমি এখানে কত ছড়ানো দিয়েছিলাম সাড়ে নয় ঠিক আছে তো আমি এখানে সাড়ে নয়টা আবার নিচে একটু ধরে নিব এই এবার গলার ঢিপ দেবো কত আমি এটা গলার ঢিপ থাকবে সাড়ে পাঁচ এই সাড়ে পাঁচটা কিভাবে ধরবেন এই দেখেন এখানে ধরলে কত হয় এই সোজা ধরলেও কিন্তু সাড়ে চাই কারণ আমি সরানোই তো দিচ্ছি সাড়ে চার তো এখান থেকে আপনি এই সাড়ে পাঁচ দেখবেন যে কোন বড় বাজায় দেখেন আমার একটা এতখানি নিচে আসছে এই যে এতখানি তো আমি এখন এই এতখানি এখান থেকে কেটে ফেলবো এইটাই হলো বোট গলা এখানে আপনাদেরকে একটু বোঝার সুবিধার তো আমি একটু আর একটা মার্কা দিই এখন এখান থেকে শেপটা কিভাবে দিবেন এই জায়গা থেকে এখান থেকে সোয়া ইঞ্চি এই যে কোন থেকে সোয়া ইঞ্চি পরিমানে এইটাকে একটা চিহ্ন দিবেন এখান থেকে আপনার এই গলাটা এভাবে ভেসে যাবে এই যে গলাটা একদম নৌকার স্টাইলে ঠিক আছে এই এখন এটা আমি আগে তালপাটটা কেটে নেই এটা সামনা পাট যেহেতু তো এটা তালপাট হবে তালপাটটা কতটুকু কাটবেন দাগ দিয়ে দেখাই আপনাদেরকে আমরা যেভাবে আইডিয়া করে কাটি সেভাবেই কাটতে আছি আমি ভুলেই গেছিলাম যে আমি আসলে আপনাদেরকে কাটিং দেখাচ্ছি ঠিক আছে পরিমাণে কেটে এইটা তবে এই তাল কিন্তু কাটবেন না কখন কাটবেন না গলায় যখন এই সামনের পার্ট এবং পিছনের পার্ট একই প্রিন্টের হবে ঠিক আছে যেহেতু এটা থ্রি পিস তাই এটা কিন্তু সামনের পার্টটা আলাদা করা যাচ্ছে তাই আমি এটাকে এটাই তাল পাট দিলাম যখন সামনের পার্ট এবং পিছনের পার্ট একই প্রিন্টেড হবে তখন এই তার পাট কাটার দরকার নেই তখন কিন্তু তাইলে আপনি কামিজ পরার সময় সামনা পিছন বুঝবেন না তো এবার আসেন আমরা এবার ডিবেটের হাতা কাটবো ডিবেটের হাতা কিভাবে কাটবেন সেটা এখন আপনাদেরকে দেখাবো ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন তারা তাদের শেয়ার করে তাদের আইডিতে রেখে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক দিয়ে আপনারা এটা সেভ করে রাখবেন যাতে পরবর্তীতে এর সময় এই মাপগুলো মেজারমেন্টগুলো আপনারা দেখতে পারেন তো এখানে দেখেন এখানে আমরা সেলাইয়ের হক বেশি একটা রাখে নাই আধা ইঞ্চি পরিমাণ আছে এটা মাথায় একটা আলগা পট্টি লাগাতে হবে কারণ এখানে এই কাপড়টা নিচে নাই এবার আসেন আমার এটা লম্বা হলো সাড়ে তেইশ হাতার লম্বা তো আমার কথা আছে যে সাড়ে তেইশ না হলে যতদূর হয় ততদূর দূর দেবো এখানে হয়েছে কত বিশ তো আমি বিশেই এই হাতাটা কাটবো আজকে এবার আসেন এখান থেকে তিন ইঞ্চি নিচে এটার মোড়ার মাপটা দেব এটার মুহুরি হবে আঠারো ইঞ্চি এটা খেয়াল রাখবেন এটা পঁয়তাল্লিশ ইঞ্চি ফিগারের জন্য এখানে আঠারো যে না তা না এই আঠারো ইঞ্চি ডিবেটের হাতায় যদি আপনি হাতের করেন এবার এখানে দেব চোদ্দ ইঞ্চি এই বরাবর বন্ধুরা এইটা কিন্তু মাঝখানে এখানে একটা শেপ হবে এই শেপের মাপটা এটা এখানে হবে আমার সাড়ে আট স্ট্রেট মোড়া হবে সাড়ে আট আমি হাতাটা কাটার পরে আমি যে আমি যে বডিটা কেটেছিলাম মোড়াটা সেটার সাথে মিলিয়ে দেখাবো যে সেটার সাথে কি এটা সমান হয় কিনা নাকি এই মোড়াটা বড়ো ছোটো হয় অনেকেই কিন্তু এই মাপটা সঠিক জানে না দেখে হাতা কাটার পরে বডি কাটার পরে যখন হাতা লাগাতে যান মেশিনে তখন দেখেন কি যে একটা মোড়া বড়ো ছোটো হয়ে গেছে হয়তো কামিজেরটা বড় হয়েছে না হয়তো হাতারটা বড় হয়েছে মানে একটা না একটা সমস্যা হয় তো আমার যে মেজারমেন্টগুলো আমি যে আপনাদের যে নিয়মে যে কাটিংটা শেখাই দেখাই এই নিয়মে যদি আপনারা কাপড় কাটিং করেন যে যে সাইজটাই দেখায় না কেন ওই মাপটাই ওইখানে অ্যাপ্লাই করবেন তাহলে আশা করিয়া এই সমস্যাগুলো হবে না এখন আসেন এখান থেকে দেখেন আমি এখানে হাতে একটা শেপ দিয়ে নিয়েছি এই আমরা এটা কাটবো প্রথমে আসি এখানে দেখেন এখানে কিন্তু আমি একটু সোজা দিয়েছি কিন্তু আমি যখন কাটবো তখন এই মাথাটা একটু উপর দিকে উঠিয়ে দেবো কারণ এটা এই না হলে এখান থেকে একটা কোনা বের হবে দেখেন কোনাটা কেমনি বেরোয় দেখেন আমি দেখাই আপনাদেরকে মনে করেন আমি সোজা কাটলাম এই বিষয়গুলো বন্ধুরা জানার দরকার না জানলে আপনারা সঠিকভাবে কাজটা শিখতে পারবেন না এই জন্য আমি এগুলো বারবার আপনাদেরকে বলি এবার আসেন এই যে এখানে মোরার শেপটা কিভাবে দিছি খেয়াল করবেন এখানে একটু চিহ্ন দিয়ে নেবেন যে আপনি এখান থেকে আপনার মোরার মাপ এই পর্যন্ত এর বাইরে যাওয়া যাবে না তাহলে কিন্তু এই অংশটা লুজ বেশি হয়ে যাবে আবার যদি ভিতরে আসেন তাহলে আবার এটা টাইট হয়ে যাবে এটা একটা নির্দিষ্ট মাপ আছে এবার আসেন এই জায়গাটা কেটে নেই এখানে কিন্তু সেলাই হক রাখতে হবে আমি কিন্তু মার্কা দিছি এখানে আমি কিন্তু কাটতেছি এখানে এখানে এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে এটা খেয়াল রাখবেন সবাই এই এখন দেখেন এটা যে কাটছি আমি এখানে একটা কোনো হয়েছে না এই থেকে আসছে আর এই থেকে আসছে এখন এখানে একটা কোনো হয়েছে তো আমাকে এই কোনাটা একটু এখান থেকে উঠিয়ে দিতে হবে কীভাবে দেবো এই হাতার অর্ধেক পর্যন্ত মার্কাটা ঠিকই থাকবে তারপর থেকে আস্তে আস্তে মার্কা থেকে একটু এখানে কাপড় ভাবে কমে যাবে এই যেই দেখছেন এখন দেখেন কীরকম দেখা যায় এখন কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে তো আমরা হাতায় একটু তালপাট কেটে নেব এই যে এই পরিমাণে তালপাটটা কেটে নেবেন এবার আসেন আমরা হাতার আমি যে বডিটা বানিয়েছিলাম মোড়াটা সেই মোড়াটা এখানে লাগাবো লাগিয়ে দেখবো যে আসলে ভুল করছি নাকি সঠিকটা কেটেছি কেটেছি সঠিক দেখেন এটা হলো আমার মানে আমি এই পেটটা ধরি এই যেই এখন এখান থেকে সেলাইয়ের হক যাবে ধরেন আধা ইঞ্চি তো আধা ইঞ্চি আমি এখান থেকে বাদ দেবো বাদ দিয়ে দেখেন আমি এটার সাথে যদি ধরি এই দেখেন এই একদম এই যে মানে চিহ্নটা দিয়েছি এবং এই যে বডির দাগ এবং এই হাতার দাগের সাথে একদম সমান সমান মিলে যাইতেছে এতে কিন্তু কোনো টানাটানি করা লাগতেছে না তো এইটা একটা মানে সঠিক মেজারমেন্ট ঠিক আছে তো বন্ধুরা আমি মনে করি আমি যে মেজারমেন্টগুলো আমি যে মাপগুলো আপনাদেরকে দেখাই এটা যদি আপনারা ফলো করে ড্রেস কাটিং করেন আশা করি কোথাও কোনো কাস্টমার যদি আপনারা ভাবে কাটিং করেন কোনো দোকানেও তারপরও কোনো কাস্টমার আপনাদেরকে কোনো অভিযোগ দিতে পারবে না ঠিক আছে তো ভাত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আর একটা নতুন পর্বে নতুন কোনো কাটিং অথবা নতুন কোনো সেলাই নিয়ে সবার জন্য টাটা বাই বাই